फ्रेंड्स আমি কলাপি वेलकम बैक टू মাই চ্যানেল কুক উইথ কলাপি আজকে আমি দেখাবো মাছের একটা রেসিপি আর আজকে আমার রেসিপি হলো রুই ভাপা রুই ভাপা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো চলুন দেখেনি কি করে আমি আজকে বানাচ্ছি রুই মাছের ভাপা रुई माचेर भापा बा भापा रुई बनानोर जोन्नो आमी एखाने रुई माछ निये निएछि एखाने आछे आजके चार पिस आर सबकटाई किन्तु गादार पिस निएछि आपनारा चाइले कोल गादा मिशिए निते पारेन आर माछटाई नून हलुद माखिए रेखेछि प्रथमे एकटा ननस्टिक प्याने आमी सर्षेर तेल निये निएछि एखाने 2 टेबिलस्पून मतन सर्षेर तेल निलाम तेलटा गरम हये गेले आमी एखाने पेंयाज भेजे नेब एखाने एकटा मीडियम साइजेर पेंयाज आमी लम्बा लम्बा झिरि झिरि करे केटे निएछि किछुक्षण प्याजटा हल्का नाड़ाचाड़ा करे भेजे निते हबे एरपर आमी एखाने दिच्छी आदा बाटा 1 टीस्पून तारपर आमी दिच्छी रसुन बाटा 1 टीस्पून आर आमी देबो काँचा लंका बाटा आमी एखाने दिलाम 1 टीस्पून सबकटा मसला एकसाथे प्याजेर साथे मिशिए निच्छी आदा रसुन बाटाटा ततक्षण आमि भाजबो जतक्षण ना काचा गंधटा चले जाए नेक्स्ट आमि एखाने दिच्छी काश्मीरी रेड चिली पाउडार 2 टीस्पून आर आमि देबो हलुद गुड़ो एखाने हलुद गुड़ो आमि दिच्छी 1 टीस्पून भालो करे सबकटा जिनिस एकसाथे मिशिए निते हबे प्याजटा किन्तु एखाने भाजा हये गेछे एबार आमी फ्लेमटा अफ करे दिलाम नेक्स्ट एकटा बोलेर मध्ये आमी टक दई निच्छि एखाने 2 टेबिलस्पून मतन आमी टक दई निलाम तारपर आमी एखाने दिच्छि सर्षे बाटा एखाने आमी कालो सर्षे बेटे निएछि आर आमी दिच्छि 2 टेबिलस्पून एरपर आमी एखाने दिच्छी पोस्तो बाटा एखाने आमी 2 टेबिलस्पून मतन पोस्तो बाटा दिए दिलाम तार साथे आमी दिच्छी हलुद गुड़ो एखाने 1/2 टीस्पून मतन हलुद गुड़ो दिच्छी तारपरे आमी एखाने दिच्छी नून नूनटा आमी एखाने देबो आंदाज मतन आर सबार शेषे आमी एखाने दिच्छी 1 चिमटे मतन चीनी ভালো করে এই সবকটা জিনিস একসাথে মিশিয়ে নিতে হবে সব একসাথে মিশিয়ে নেবার পর আমি এবার এখানে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আমি এখানে এখন অল্পই দিচ্ছি কারণ পরে আমি আবার দেব সর্ষের তেল দিয়ে মশলাটা মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল এখানে আমি দিচ্ছি 1/2 কাপ মতন জলটা মিশিয়ে নেবার পর আমি এখানে দেব পেঁয়াজ ভাজাটা যেই পেঁয়াজ আদা রসুন আমি একসাথে ভেজেছিলাম সেইটা আমি এটার মধ্যে দিয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি এই স্টিলের বাটির মধ্যে কিন্তু রুই মাছ ভাপাটা আমি করব আর এই মশলাটা এবার আমি এই স্টিলের বাটির মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি নেক্সট আমি এখানে নুন হলুদ মাখানো মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এই মশলার সাথে মাছগুলোকে মেখে নিতে হবে মাছটা মাখা হয়ে যাওয়ার পর উপর থেকে আমি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর আমি এখানে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আপনারা চাইলে আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন এবার আমি এই স্টিলের বোলটা একটা থালা দিয়ে ঢেকে দেব আর মোটামুটি 20 মিনিট মতন আমি এটা ম্যারিনেট করব
কুড়ি মিনিট হয়ে গেছে আর মাছটাও কিন্তু ম্যারিনেট আমার কমপ্লিট। এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দিচ্ছি বেশি করে জল। জলটা যখন ফুটতে আরম্ভ করবে আমি এই স্টিলের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইটা আমি ঢেকে দেব আর ফ্লেমটা লো করে একদম 30 মিনিট আমি মাছটাকে স্টিম করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে বাটিটা আমি বের করে নিয়ে সার্ভ করে দেব। ভাপা রুই বা রুই মাছের ভাপা রেডি হয়ে গেছে, এটা আমি এবার সার্ভ করে দিয়েছি। রুই মাছের ভাপা খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। আর রুই মাছের ভাপা এরকমভাবে রান্না করলে কাঁচা মাছের কোনো গন্ধ থাকে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনারা পান, লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।